উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কলকাতায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যানিং, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, রায়দিঘি, কলকাতার সর্বত্র একই পরিস্থিতি। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানবো সৌমিত্র রায়। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌমিত্র, এই নিম্নচাপ যে আরো শক্তিশালী হতে চলেছে সেই পূর্বাভাস তো ছিলই, সেই মতো গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন। সারাদিন ধরে মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়ার এই অবস্থা ঠিক কতদিন স্থায়ী হতে পারে, ঠিক কি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের? হ্যাঁ দেখো অমৃতা, উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার এবং সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কখনো ঝিরিঝিরি, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগে যে গত এক ঘন্টায় এই কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে, মুষলধারে বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিটে, তুমি দেখো পার্ক স্ট্রিটের রাস্তার একটা অংশে অল্প জল জমে গিয়েছে, কারণ টানা এক ঘন্টা বৃষ্টিপাত হলো। এই মুহূর্তে বৃষ্টি থেমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি। আর তুমি যেমনটা বললে যে এই যে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার ফলে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের যে জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে, অলরেডি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি এর পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানেও বৃষ্টি হচ্ছে। এবং তোমাকে কলকাতার ছবিটা দেখাই, এই মুহূর্তে যে পার্ক স্ট্রিটে রয়েছি, আজ ছুটির দিন এবং আগামীকাল 15ই আগস্ট, আগামীকালও একটি ছুটির দিন, তার ফলে এই যে বৃষ্টি হচ্ছে কলকাতায় এখানে তেমন, যেহেতু আজ ছুটির দিন রোববার, গাড়ি সংখ্যা তুলনামূলক কম, তার ফলে কলকাতায় যে যানজট সেই যানজটের ছবিটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না সকাল থেকে বৃষ্টিপাত হলেও। তো তোমাকে যেমনটা বললাম যে আমরা দেখলাম যে গত এক ঘন্টায় মুষলধারে বৃষ্টিপাত হলো শহর কলকাতায় এবং তার ফলে শহরের বিভিন্ন জায়গায় অল্প জল পর্যন্ত জমেছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ সৌমিত্র। একদিকে কাঁঠাল, অন্যদিকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, জোড়া ধাক্কায় জলমগ্ন মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকা। বাগডাঙ্গায় চিনাই নদীর বাঁধ প্রায় 100 মিটার ভেঙে গিয়েছে, হুহু করে নোনা জল ঢুকছে গ্রামে। মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকার যে অবস্থা দেখতে পাচ্ছেন, জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা এবং প্রায় 100 মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে। চিনাই নদীর বাঁধ 100 মিটার ভেঙে গিয়েছে, হু করে নোনা জল ঢুকেছে গ্রামে। জলের নিচে বহু বাড়ি এবং বিঘার পর বিঘা চাষের জমি। জয়দীপ হালদার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। জয়দীপ, মৌসুমী দ্বীপের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, ঠিক কি অবস্থার মধ্যে রয়েছেন সেখানকার মানুষ? সকাল থেকে কিন্তু মৌসুমী শহর, সুন্দরবনের উপকূল এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী শুরু হয়েছিল, তার সাথে যেহেতু কোটাল, সেই কোটালের জোয়ারের টানে চিনাই নদীর 80 থেকে 100 মিটার বাঁধ ভেঙে যায় এবং যার ফলে এলাকায় নোনা জল ঢুকে যায় এবং মৌসুমী ছোট্ট একটি দ্বীপ, সেই এলাকার বিস্তীর্ণ দ্বীপের বেশিরভাগ অংশই প্রায় কার্যত জলমগ্ন অবস্থা। এবং যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা, বেশ কিছু বাড়ি যারা জলমগ্ন অবস্থায় রয়েছে, তারা কিন্তু উঁচু জায়গায় রাস্তার উপরে আশ্রয় নিয়েছে এবং যে জলমগ্ন অবস্থায় নোনা জল ঢুকে চাষের জমি এবং বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে, চাষের জমি কার্যত সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বলাই যায়। যদিও প্রশাসন যেটা জানাচ্ছে যে পুরো বিষয়টির উপরে নজর রাখা হয়েছে, যেহেতু জোয়ার রয়েছে এবং এখনো কোটালে রয়েছে এবং নিম্নচাপের ভুকুটি এখনো রয়েছে, সেই কারণে যতক্ষণ না জল নামছে সেই কোনো রকম ভাবে মেরামত করা সম্ভব নয় যে অংশটিকে ভেঙেছে। তবে পরিস্থিতির উপরে নজর রাখছে প্রশাসন, কিন্তু এই এর ফলে বেশ কিছু পরিবার যারা এখন বাড়িতে জল ঢুকে গেছে, জলমগ্ন অবস্থায় রয়েছে, তারা কিন্তু উঁচু আশ্রয় নিয়েছে, তাদের খাবার দাবার, শুকনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে এই জল কতটা আগামী কয়েকদিন, যেহেতু পুকুরটি রয়েছে নিম্নচাপে, সেটা কতদিন এই জল যন্ত্রণা থাকবে সেটাই এখন দেখার। ধন্যবাদ জয়দীপ।